কি ফিগার দেখেছিস? বডিতে হাত দিলে যেন 440 ভোল্ট মারবে। ম্যাডাম শুধু দেখেই যেতে হবে, বস ছুঁলে যে শক খেতে হবে। আরে যা, এ শর্মা শখের পাওয়া করে না, শখ মেটাতে গেলে শখ তো লাগবেই। চল শুরু হয়ে যাক, চল। তোমার ফিগার দেখে দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, আ গলে লাগ যা। এসব কি হচ্ছে? আরে কিস দাও না ডার্লিং। আমার ইঞ্জিনিয়ার দাদা আমাকে নিতে অলরেডি এসে গেছে। বাহ, এরকম পরীর মতো বোনকে কখন আমি চোখের আড়াল করতে পারি? যদি কারো নজর লেগে যায়। ও চ কোথায়? আরে কোথায় মানে, আরে বাবা, আমি এতদিন ধরে ঘষে ঘষে ইঞ্জিনিয়ারিং পাস করলাম, তুই ভাবতে পেরেছিস আমি ইঞ্জিনিয়ার হবো? পারিস নি তো? তো হয়ে গেছি, সেলিব্রেট করতে হবে না।
আলিঙ্গনে এই শপথ করি বন্ধু আমার আপনজন সব থেকে বড় প্রিয়জন বন্ধু আমার আপনজন সব থেকে বড় প্রিয়জন পাড়ায় পাড়ায় রাস্তা ঘাটে সবাই জানে নাম হিন্দু ভাই রাম রাম মুসলিম ভাই সালাম চাঁদ পাঁচ সব ভুলে গিয়ে ধুয়ে এক হলাম বন্ধু আমার আপনজন সব থেকে বড় প্রিয়জন বন্ধু আমার আপনজন সব থেকে বড় প্রিয়জন জম্বু আপনি হচ্ছেন কামাল হাসান আর আমি আমি হচ্ছি আপনার মুশকিল হাসান কাকে রে সিটি আমার সিরাজ ইঞ্জিনিয়ার আর রোজিনা ডাক্তার হয়ে গ্রামেই আসছে বুঝলে শালা বাবু শুনছো আমিনা তুমি সত্যি রত্নগর্ভা তোমার সিরাজ আর রোজিনা বড় মানুষ হয়ে গায়ে ফিরছে তুমি ওদের দোয়া করো মরা মানুষের ছবির সঙ্গে যদি সব মনের কথা বলবে তাহলে এই জ্যান্ত মানুষটাকে ঘরে আনার কি দরকার ছিল বলো তো আরে আপা তুমি এখন এখান থেকে যাও তো ওই জামুর সঙ্গে আমার জরুরি কথা আছে তার চেয়ে জরুরি কাজটা আগে কর না কোনটা কোনটা ওই ছবিটাকে উল্টে দে জাম্বু আপনাকে কতদিন বলেছি বলুন তো জাম্বু যে এমন কাজ করবেন না যাতে করে আপা খেপে যায় আরে সেই জন্যই তো মেপে মেপে কথা বলি হ্যাঁ কিন্তু মেপে মেপে কথা বলেও কাজ তো শেষ করতে পারেন না জাম্বু জাম্বু ও জিন্দা হোক ইয়া মুর্দা পয়লা বিবিকে কেউ সহ্য করতে পারে বলুন হ্যাঁ পারে না হ্যাঁ তা যদি না পারে তাহলে তো হাসিনা সিরাজ আর রোজিনাকেও সহ্য করতে পারবে না 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 তা কেন তা কেন ওই পয়লা বিবি চোখের কাঁটা হতে পারে হ্যাঁ কিন্তু তাদের ছেলে মেয়েরা না 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 আপা ওদের একদম জান দিয়ে ভালোবাসে হ্যাঁ বিরিঞ্জি বিরিঞ্জি কি মা ঠাকুরন এক্ষুনি একবার স্টেশনে যাও কলকাতা থেকে সঞ্জয় আসছে তাই নাকি সঞ্জয় ডাক্তার হয়ে প্রথম গ্রামে আসছে এখানে সে গ্রামের লোকের সেবা করবে এটা আমার অনেক দিনের স্বপ্ন আজ সেই স্বপ্ন সার্থক হতে চলেছে তুমি গ্রামের সমস্ত লোকদের সঙ্গে নিয়ে যাও তারা বুঝুক সঞ্জয় তাদের আপনজন তাদের জন্যই সে গ্রামে আসছে কি ব্যাপার বলতো বাড়ি থেকে এখনো কেউ এলো না দাদা তুই ঠিকঠাক সব জানিসনি তো আমারও তো সেই একই কেস কেউ আসেনি আর তোরা একটু দাঁড়া আমি ওদিকটা দেখছি আমি ওদিকটা দেখি মানে আসলে পাটা পিছলে গিয়ে না মানে বুঝেছি অন্যের জন্য আনা মালাটা আমার গলায় চলে এসেছে নিন এই ব্যান্ড পার্টি কাদের জন্য আমাদের জন্য বাবা আপনার কি শেষে লোক এবেল সাহেবের ওলা মাইয়া ব্যান্ড পার্টি না হইলে বাবুর পার্টির ইজ্জত থাকবো আমরা এসে দাঁড়ান এবার এবার শোভাযাত্রা শুরু হইব বিজয় মিছিল এই বাজা বাজা এত লোক এরা কারা বেরিয়েছে কাকা এরা সবাই আপনার নিজের লোক দাদা বাবু এরা আপনাকে মাথায় করে নিয়ে যাবে বলো সঞ্জয় চৌধুরী এসব কি হচ্ছে দেখি
সঞ্জয় ওই দেখ কেমন সংসারে যাচ্ছি জিন্দাবাদ জিন্দাবাদ খবরটা ঠিকই পেয়েছিলাম কলকাতা থেকে ফিরে আবার নতুন করে দোস্তি শুরু হয়েছে একবার ভেঙে দিয়েছি এবার আর একটা ঠিক আছে দাও দাচ্চা আমার নাম মাসুদ যতটা আসল ঠিক ততটাই সু মেয়েটা বড় দুঃখী রে মানে বাবা তো সারা বছরই অসুখে ভোগে তাই লেখাপড়াও বেশি করতে পারলো না ফাঁক পেলে আমার কাছে ছুটে আসে মা তুই আবদার করে বলতে পারিস জবা আমার মেয়ে বাহ কতদিন পরে বাড়ির খাবার খাচ্ছে চমৎকার ফ্যান্টাস্টিক খাবার দাবার তো সব জবাই করেছে এই তো সেদিন রান্নার লোক এলো না জবাই এসে রান্না করে দিয়ে গেল তাই নাকি তাহলে তো রোজকে বলবো যে তোমার জবার কাছ থেকে সে রোজ রান্না শিখে নিতে রোজ সে কে রে সঞ্জয় বলবো বলবো একদিন সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবো ওরা তো আজই আমার সঙ্গে এই গ্রামেতে এসেছে এই নাও ধরো 10 মাস 10 দিন যিনি গর্ভে ধারণ করেছেন তার গলায় আগে মালা পরাও তারপর কথা হবে কেমন আমিনা তুমি তো কোনোদিন মালা পরাতে দাওনি আর মাসুদকে তো তুমি ছবিটা উল্টে রাখতে বললে একটু আগে সোজা করে দিয়েছি আচ্ছা তুমি এরকম পাল্টে গেলে কি করে বলো তো তুমি যদি দেশের জন্য বারবার দল পাল্টাতে পারো তাহলে আমি এই সংসারের জন্য নিজেকে একবারও বদলাতে পারবো না আয় ভাইয়া যা বাবা অটো উল্টাচ্ছে নিজেকে পাল্টাচ্ছে এরপর তো সবই ওলট পালট করে দেবে হ্যাঁ একেই বলে স্ত্রী চরিত্র খোদাই মালুম পান না আর আমি তো সামান্য এমএলএ হরিদাস পাল যা শুনেছিলাম তাই ওদের ওই তিনজনের দোস্তি আরো পাকা হয়েছে আপা আপা আমাদের সেই পাকা গুটিকে কাঁচাতে হবে বেহাত হলেই হলো এই হাত দুটো আছে কি করতে এখন বল আমায় কি করতে হবে শোনো আপা আমি দলিলটা রেডি রাখছি তুমি শুধু কায়দা করে জাম্বুকে দিয়ে দাস্তকাত করিয়ে ফায়দাটা লুটে নেবার ব্যবস্থা করো আপা বাকি কাজ তোমার এই ভাই জানে সুদে আসলে সব লুটে নেব সঞ্জয় 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 মাস্টারমশাই অসুখটা আবার বেড়েছে চট করে একবার দেখায় তো বাবা একবার দেখে কি হবে মা আমি তো সারা জীবন এখানে থাকবো না থাকবি না মানে আচ্ছা মা তুমি আমাকে এত টাকা খরচা করে ডাক্তারি করেছো সেটা কি নন্দগ্রামে পচে মরার জন্য আর তাছাড়া আমার পাসপোর্ট হয়ে গেছে ওয়েট করছি ভিসার জন্য তারপর সোজা আমেরিকা এসব কি বলছিস তুই গ্রামের লোকগুলো তাহলে কার কাছে যাবে কে ওদের চিকিৎসা করবে তার জন্য অন্য ডাক্তার রয়েছে সরকার রয়েছে গ্রামের সব লোকের ভার আমরা নিতে যাব কেন মা আচ্ছা বাবা
এই ভাগটা আমি নিলাম। আমি মাস্টারমশাইকে অবশ্যই দেখতে যাব। যাক, এবার আমাদের দুঃখ ঘুচল। কি করে বুঝলেন? তুমি তুমি গ্রামে ফিরে এলে, পয়সার অভাবে আমরা তো বড় ডাক্তার দেখাতে পারি না। তোমার মতো এত বড় ডাক্তার গ্রামে ফিরে এলো, আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। না চাইলে খাওয়া শেষ হয় না। দেখুন কি হয়, ধরো এই ওষুধগুলো। কি হলো, ওষুধগুলো বুঝে নিতে হবে তো? না মানে বলুন। প্রথমের ওষুধটা খাওয়ার আগে দুবার, আর দ্বিতীয়টা খাওয়ার পরে। মনে হচ্ছে যে পরে একটা ছোট অপারেশন করতে হবে। আচ্ছা পরশু দিন এসে দেখে যাবো। কাল আসবেন না? কাল একবার এসো না বাবা। তুমি বাড়িতে পা রাখলেই আমার যেন অর্ধেক অসুখই সেরে যায়। কাল আসতে পারবো না, কাল হলি। ক্ষতি নেই যদি সোহাগী
ছোঁয়ায় কেউ কাছে এসে রং দিয়ে যায়। তোমাকে লাগছে দারুণ, আরে না 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 আজকে তোমার কথা শুনবো না, এমন দিনে ছেড়ে দেবো সেটা ভেবো না, না না যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। হিন্দু ছেলের সঙ্গে মুসলমান মেয়ের ভালোবাসা অসম্ভব। তাহলে সমাজ বলে কিছু থাকবে, ধর্ম বলে কিছু থাকবে? কিসের ধর্ম? কিসের সমাজ? পৃথিবীতে একটাই ধর্ম আছে, সেটা মানুষের ধর্ম, আর একটাই সমাজ আছে, মানুষের সমাজ। এর বাইরে আমি কিছু মানি না। তুমি মানো না বললেই তো সমাজ থেকে আচার বিচার সবকিছু উঠে যেতে পারে না। ঠিক, হিন্দু মুসলমান কোনদিন এক হতে পারে না। কেন পারে না? ভোটের আগে তোমরাই তো বলো হিন্দু মুসলমান ভাই ভাই, আর ভোট ফুরুলেই চোখ পাল্টে বলবে হিন্দু মুসলমানের সম্পর্ক নাই। ওসব থাপ্পাবাজির খেলায় এ মাঠে খেলতে এসো না। ওদের ভালোবাসায় যদি কেউ হাত দেয়, তাহলে সেই হাত আমি কেটে দু টুকরো করে ফেলে দেবো। ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটাই আমার শেষ কথা। শুধু শুধু মাথা গরম করছিস কেন বলতো সিরাজ? শুধু শুধু মাথা গরম করতে নেই। আচ্ছা আচ্ছা, তুই যে কথাগুলো নিজের লোকেদের সামনে দাঁড়িয়ে বলছিস সেগুলো পারবি? চৌধুরী কিন্তু সামনে দাঁড়িয়ে সে কথাগুলো বলতে পারবে না, সেখানে ওই লাইলা মজনু প্রেম ওসব চলবে না, বুঝলে? গপ্প চলবে না সেখানে। চৌধুরী কিন্তু সঞ্জয়ের মা একেবারে দু দু করে তাড়িয়ে দেবে, এই বলে না। আমার মাকে আমি আপনার চেয়ে ভালো চিনি। বেশ, মাকে বোঝানোর ভার আমার। কাল আমি সিরাজকে আর রোজিনাকে মার কাছে নিয়ে যাব। সালাম আলাইকুম। থাক থাক, বসো তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। মা বসো, ওরা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। আমার সঙ্গে? হ্যাঁ কাকিমা, তার আগে আমাদের পরিচয়টা দিয়ে নি। আমি সিরাজ, ও আমার বোন রোজিনা। আমরা জানি কামাল হাসানের ছেলে আর মেয়ে, তাই তো? আমার জানার বাইরে যদি কিছু থাকে তাহলে বল। মা আমি বলছি, সিরাজ ইঞ্জিনিয়ারিং পাস করেছে, রোজিনা ডাক্তারি, মানে আমরা দুজনে একসঙ্গে ডাক্তারি পাস করেছি। ওর ইচ্ছে যে আমেরিকাতে গিয়ে প্র্যাকটিস করুক, তাই আমরা ভাবছিলাম যে আমরা মানে আমি আর রোজিনা। আমি কিন্তু অন্যরকম ভেবেছিলাম রে। যুগ যুগ ধরে আমাদের দেশের গ্রামগুলো
অবহেলায় অযত্নে পচে মরে। ডাক্তার নেই, ওষুধ নেই, হাসপাতাল নেই। ভেবেছিলাম তুই গ্রামে এসে সেই অভাব দূর করবি। মা, তুমি তো আমার অ্যাম্বিশনের কথা জানো। তাছাড়া রোজিনাও চায় যে সব কথা ওকে টানছিস কেন? ওর সব ইচ্ছে কি তোর ইচ্ছে নাকি? কাকিমা, সঞ্জয় রোজিনার ইচ্ছেগুলোকে খুব গুরুত্ব দেয়। আসলে রোজিনা ওর খুব কাছের। জানা ছিল না, কতটা কাছের বললে বুঝতে সুবিধা হবে। সেটা সঞ্জয় সবচেয়ে ভালো বলতে পারবে কাকিমা। আজ আমরা আসি, চল। দাঁড়াও সিরাজ, আমি তোমাদের মায়ের মতো। জীবনের ভালো মন্দ আমি অনেক দেখেছি। একটা কথা তোমাদের জানা দরকার, এক ভুল আমি দুবার করি না। আর তেলে আর জলে কখনো মিশ খাই না। তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? আমি তো জানতাম যে তুমি জাত পাত কিছু মানো না। তাহলে বললে কেন যে তেলে আর জলে মিশ খায় না? একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। পুরনো স্মৃতি? আজ থেকে 20 বছর আগেকার কথা। তুই তখন কতটুকু? তোর বাবা প্রতাপ চৌধুরী ছিলেন এই করিমপুরের এমএলএ, আর এই কামাল ছিল তার অভিন্ন হৃদয় বন্ধু। একদিন কামাল নেমন্তন্ন করলো তোর বাবাকে। রাতে তোর বাবা খেতে গেল কামাল হাসানের বাড়িতে। ওর ভাই তো এটা বড় দোকান থেকে নিয়ে এলো। আমি মাসুদকে খবর দিচ্ছি, তুমি বরং মিসেস চৌধুরীকে শিগগির খবর দাও। যাও 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 যাও। প্রতাপদা, প্রতাপদা বিড়ালটা মরে গেল যে, তার মানে তোমার খাবারে বিষ মেশানো হয়েছে? শোনো, এই গ্রামের হিন্দু মুসলমান সবাইকে আমি নিজের ভাই, নিজের ছেলে জ্ঞানে ভালোবাসি। আজ কামালের বাড়ির খাবার খেয়ে আমি মরতে চলেছি। এটা গ্রামের হিন্দুরা জানতে পারলে গন্ডগোল শুরু হয়ে যাবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধে যাবে। তা আমি চাই না। ভাই ভাই কোনো খুনি হলে আমি মরেও শান্তি পাবো না, আর আমার ডেড বডি পোস্টমর্টেম করাবে না। সবাই জানুক এটাই আমার স্বাভাবিক মৃত্যু। বলো, কথা দাও, কথা দাও, কথা দাও। কথা দিয়েছিলাম তোর বাবাকে, তাই আজও কেউ জানতে পারিনি যে বিষ খাইয়ে ওরা তোর বাবাকে খুন করেছিল। কিন্তু আমি কি করে ভুলবো? তাই সেদিন থেকে ও বাড়ির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন মা? আমি এক্ষুনি এমএলএ কামাল হাসানের বাড়িতে যাব আমার বাবার খুনের জবাব চাইতে। না, তুই যেতে পারবি না। এ তুমি কি বলছো মা? আমি আমার বাবার খুনের প্রতিকার চাইবো না? চাইলে ঝড় উঠবে, আর সেই ঝড়ে এই করিমপুরের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্কটা শেষ হয়ে যাবে। 20 বছর আগে তোর বাবাকে দেওয়ার কথার খেলাপ আমি করতে পারবো না, দাঙ্গা হতে আমি দেব না। মা, এর মধ্যে নিশ্চয়ই কোন একটা রহস্য আছে। কেউ বা কারা চায় যাতে দাঙ্গা হোক, আর আমাকে জানতে হবে সেটা কারা। ও,
তাহলে এর জন্য দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। হ্যাঁ সিরাজ, সেদিন কিন্তু আমার মা ওই দাঙ্গাটাকে রুখে দিয়েছিল, নইলে হয়তো তোর বাবা। দেখ সঞ্জয়, আমার বাবাকে আমি চিনি, আমার বাবার চরিত্র দুর্বল। হ্যাঁ এটা ঠিক, উনি অসৎ, কিন্তু নিজের বন্ধুকে খুন করার মতো নিচ উনি নন। আমার মনে হয় এর মধ্যে অন্য কেউ আছে, আর তাকে আমাদের খুঁজে বার করতে হবে, তা নাহলে কাকিমার মন থেকে এই ভুল ধারণাটা দূর করা সম্ভব হবে না, আর আমার বোনেরও তোদের সংসারে যাওয়া হবে না। কেন, এ তোর কি দোষ? আরে ভুল করছিস কেন, শত্রুর মেয়েকে কখনো কেউ আপন করে? সঞ্জয় তোকে একটা প্রমিস করতে হবে, রোজিনাকে ঘুণাক্ষরেও এসব কথা তুই বলতে পারবি না। প্রমিস? প্রমিস, দেখিস আমাদের মিলন স্বয়ং ওপরওয়ালাও আটকাতে পারবে না। Yes, we are met for each other. That's right. জল তাহলে অনেক দূর গড়িয়েছে। আম্মি, আম্মি, এই যে তুমি এখানে, আমাকে ডেকেছিলে। রোজিনা, আয় আয় বস। আচ্ছা বলতো রোজিনা, আমি তো সত্যিকারের মা কিনা? হঠাৎ এ কথা কেন বলছো আম্মি? সেই ছোটবেলা থেকে জানি তুমি আমার মা। আমিও তো তাই জানি রে রোজিনা, পেটে না ধরলেও তুই আমার মেয়ে, তোর সুখে আমার সুখ, তোকে অসুখী করলে দোজখেও আমার জায়গা হবে না রে। হঠাৎ এসব কথা কেন বলছো মা? হঠাৎই তো চোখের সামনে সত্যিটা ধরা দেয় মা। কাল সারা রাত আমি খুব ভেবেছি। সঞ্জয়কে তুই তো খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ আম্মি, ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। কেন ভাববি? ওকে ছাড়া পন্ডির কথা তুই কেন ভাববি মা? যাকে ভালোবাসিস তাকে নিয়ে ঘর বাঁধা তোর অধিকার। আম্মি তুমি সত্যি বলছো? এই তো গা ছুঁয়ে বলছি, সঞ্জয় তোর, আমি নিজে সঞ্জয়কে তোর হাতে তুলে দেব মা। ও আমি, ইউ গ্রেট। কিন্তু আব্বু, তোর আব্বুকে রাজি করানোর ভার আমার, তুই কিচ্ছু ভাবিস না। যা তো সঞ্জয়কে গিয়ে বল যে খুব শিগগির শাদীর প্রস্তাব নিয়ে ওর মায়ের সঙ্গে আমরা দেখা করছি। ও আমি, তুমি তুমি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রোজিনার ব্যাপারটা মিটল, এবার সিরাজ। সিরাজ? ওর আবার কি হলো? ও হো আপা, আমার নিজের ভাগ্নে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে গায়ে ফিরলো, ওর জন্য একটা ফ্যাক্টরি করে দিতে হবে না? সত্যি সত্যি বলছে, আমার আমার নিজের ফ্যাক্টরি হবে? আরে হবে না মানে? তুই কি যাত্রার ছেলে নাকি? আরে তোর বাবা হলো এমএলএ এবং ফিউচারে সেন্ট্রাল মিনিস্টার, অর্থাৎ কিনা ভাবি কেন্দ্রীয় মন্ত্রী। তাই তাহলে ভাগ্নে তুমি চটপট ওই ফ্যাক্টরির জন্য নকশা তৈরি করে দাও, আর মেশিন পত্র যা অর্ডার দিতে হবে কলকাতা থেকে দিয়ে এসো। কিন্তু কিন্তু ফ্যাক্টরিটা হবে কোথায়? করিমপুরে, মানে এইখানে। শোনো ভাগ্নে, সামনে নির্বাচনে জাম, মানে তোমার আব্বু এমপি জন্য দাঁড়াচ্ছে, তো তার আগে যদি তোমার ফ্যাক্টরি তৈরি হয়ে যায় প্রচারে সুবিধা হবে না? মানে আমরা গলা বাজিয়ে বলতে পারবো গোটা করিমপুর জুড়ে শিল্পায়ন হবে, কাজে জোয়ার আসবে, বেকার ছেলেরা চাকরি পাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তো এক্ষুনি জমি দেখতে হয়। জমি? ওরে বাবা, এই করিমপুরের মাটিতে তুমি যেখানে তোমার পা রাখবে মনে করবে সেটাই হচ্ছে তোমার বাপের জমি। যত চাপাগে সে আর দেরি করো না, শিগগির কলকাতায় গিয়ে মেশিন পত্র সব অর্ডার দিয়ে এসো। হ্যাঁ ভালোই হলো, বিধানসভা অধিবেশনের জন্য আমি শিগগিরই কলকাতা যাচ্ছি। হ্যাঁ তুই আমার সঙ্গে চল, বাপ বেটাই মিলে রওনা হয়ে যাই। কিরে যাবি তো? হ্যাঁ যাবো, তবে ফ্যাক্টরি শুরু করার আগে কলকাতা থেকে ফিরে
আমাকে আর একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? আমার ওই পরীর মতো বোনটার বিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। এখন শুধু দরকার আমার মায়ের গ্রিন সিগন্যাল। আমার কিন্তু খুব ভয় করছে সঞ্জয়। তাছাড়া তোমার মা যদি আপত্তি করেন, আমাদের তো জাত আলাদা। কে বলেছে তোমার জাত আলাদা? ফুলের কি কোনো জাত থাকে? তুমি তো রোজ, গোলাপ। একই গাছের গোলাপ কোনোটা যায় মুসলমানের দরগায়, কোনোটা যায় হিন্দুর মন্দিরে। রোজ, তুমি আমার ভালোবাসা, আমার প্রেম, আমার প্রতিজ্ঞা, আমার প্রথম কথা আই লাভ ইউ, আমার শেষ কথা আই লাভ ইউ। And I love you too. আমি তোদের দুজনকে ভালোবাসি। দাদা তুই? হ্যাঁ, কালকে আমি কলকাতা যাচ্ছি, বল তোর জন্য কি আনবো। একটা ঝলমলে শাড়ি আনবি, লাল টুকটুকে। আমার অনেক দিনের শখ লাল শাড়িটা পরে বিয়ের দিন রাতে ওর পাশে বসবো। কি রে দাদা, আনবি তো একটা লাল শাড়ি? একটা লাল শাড়ি? ব্যাস, আমি তোর জন্য অনেক জিনিস আনবো। তোর জন্য আমি লাল টুকটুকে বেনারসি আনবো, লাল চেলি আনবো, কানে দুল আনবো, তারপরে চুড়ি আনবো, নেকলেস আনবো, পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসবো। আমি তোকে রানীর মতো সাজিয়ে দেবো, তারপরে কলকাতা থেকে ফিরে আসো না, পুরো করিমপুরের লোকেদের নেমন্তন্ন করবো, তারপর সানাই বাজিয়ে একবার ধুমধাম করে তোর দুটোর বিয়ে দেবো। তুমি তো বলেছিলে সঞ্জয়ের সঙ্গে ভালোবাসা, তাকে নিয়ে ঘর বাঁধা আমার অধিকার। ভালোবাসা, একই শত্রুপক্ষের লোক তাই কাফের। তার সঙ্গে ভালোবাসা, ঘর বাঁধা স্বপ্ন, মুখে নুনে ঢেলে দেব হারামজাদা। আমি তাহলে কেন বলেছিলে আমাকে তুমি সুখী করতে চাও? অভিনয় আমি, তোমার আম্মি এতক্ষণ তোমার সঙ্গে অভিনয় করছিল মামনি। অভিনয় করেছিল? নির্বেজাল পিওর অ্যাক্টিং, অভিনয়। আমি সে ডাইরেকশনটা আমারই দেওয়া, বুঝলে? তোমার ওই যে কুমার গোবিন্দ ভাইজান সিরাজ, ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে শাদী দেবার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। আমাদের আসল মতলবটা ওর কাছে ফাঁস করিনি, ওই ভুয়া ফ্যাক্টরির লোভ দেখিয়ে ওকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। তোমার ওই মাথা মোটা আব্বু, মানে আমাদের মাননীয় বিধায়ক জনাব কামাল হাসান সাহেব, এখন কলকাতায় ওই বিধানসভায় শোরগোল তুলবার জন্য চলে গেছেন। আমাদের দুজনেরও বিধান দেবার এই তো সুবর্ণ সুযোগ, তাই অভিনয়ের পালাও খতম। কি হলো? ও তো কখনো এত দেরি করে না। শোনো মামনি, ওই হিঁদুর ছেলে সঞ্জয়ের সঙ্গে তোমার এই শাদি হবে না। তোমাদের মনে মনে এত প্যাচ, এত চাল, ওই গ্যাজাল রুখতে গেলে এটুকু চাল তো আমাদের দিতেই হবে ভাগ্নি, নলে যে সব সব পাঞ্চাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুনে রাখো, বলে ভালো, তোমরা যত চেষ্টাই করো সঞ্জয়ের সঙ্গে আমার মিলন তোমরা কিছুতেই আটকাতে পারবে না, কোনো দিনও না। আমার প্রেমই আমার প্রতিজ্ঞা, এই প্রেমের জন্য জীবন দিয়েও আমার প্রতিজ্ঞা পূর্ণ করবো। প্রতিজ্ঞা? এই বাড়িতে তোকে কে বাঁচাতে আসবে? এই বাড়িতে সঞ্জয়ের নাম উচ্চারণ করলে
তোকে আমি টুকরো টুকরো করে ফেলব, হত্যা দিয়ে খাব, গলায় পা দিয়ে একেবারে মেরে ফেলব। কত ভাগি কথাটা মনে থাকে জানিস? এই তুমি সত্যিকারের মা? মায়ের এই চেহারা বলেছিলে না পেটে না ধরলেও তুমি আমার মা? আমি হাসি না, হাসাতেও জানি আবার ফাঁসাতেও জানি, বুঝেছিস? বহুত খুব বাবা, বহুত খুব, বহুত খুব, মরে যায়। আজ আর বোধহয় আসবে না। এই তো তুই এসে গেছিস, আমি সে কখন থেকে ঘর বার করছিলাম বাবা। কেন মা? আমার আমার বাবার অবস্থা খুব খারাপ। এই দেখুন, ডাক্তারবাবু সব কাগজ লিখে দিয়েছেন, এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন এই রাতে? না না, এখন অপ মানে রোজ রাতে কি ছুরি কাছি ধরতে ইচ্ছে করে? আজ একটু অন্য কিছু ধরতে ইচ্ছে করছে। অন্য কিছু? তোমার আঁচল, তোমার আঁচল। আপনি না ডাক্তার? এতদিন জানতাম ডাক্তাররা সাক্ষাৎ ভগবান হয়, আপনি তো দেখছি সাক্ষাৎ শয়তান। তাই নাকি? শয়তান এটাকে দেখাবো? তুমি রাজি হলে তো আমি রাজি হবো না, আর তুমি রাজি যদি না হও তাহলে আমি ছুরি কাটিয়ে ধরবো না। তোমার বাবার অপারেশনটাও হবে না? অপারেশন হবে, ওর বাবার অপারেশনটা আপনার বাবাও আটকাতে পারবে না। আরেমো অনন্ত সাহা, কে কে তুমি? কোন অধিকারে তুমি এই ঘরে এসেছো? শাট আপ। যে হাত মরণাপন্ন মানুষকে বাঁচাবার চেষ্টা না করে একটা নিরীহ অসহায় মেয়ের আঁচল ধরে টানে, সেই হাত কখনো ডাক্তারের হতে পারে না। আর আমি যদি ডাক্তার না হতাম, তাহলে যে হাতে ছুরি ধরে আমি মানুষকে বাঁচাই, সেই হাতে ছুরি ধরে আপনার মতন জানোয়ারের ওই হাত দুটোকে আমি কেটে নিতাম। এসো যাবা, তুমি তোমার অধিকারের বাইরে যাচ্ছ, হাসপাতালের নিয়ম ভাঙছো তুমি। নিয়ম তৈরি হয়েছে মানুষের জন্য, মানুষদেরকে বাঁচাবার জন্য, আর আমি একজন ডাক্তার, আমার কাছে আগে হচ্ছে মানুষের জীবন। তাই আপনাদের মতন অমানুষদের বানানো নিয়ম আমি মানি না। তোমার বাবা কোথায় যাওয়া? এমার্জেন্সিতে। এসো। আমি কে পরে বলবো, আগে স্ট্রেচারটা উঠিতে ঢোকাও, নইলে কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকবেন মানে? এটা কি মগের মুলুক? না, এটা একটা জোরচোদ্দের মুলুক, একটা মানুষ মরতে বসেছে, আর তোমরা কাজে ফাঁকে দিয়ে খেলা দেখছো, একটা মানুষের জীবন নিয়ে খেলা করছো। এই মানসিকতা নিয়ে তোমরা হাসপাতালে কাজ করতে এসেছো, তোমাদের লজ্জা করে না? যাও, ওনাকে ওটিতে নিয়ে যাও, আর সিস্টারদেরকে খবর দাও যে ডক্টর সঞ্জয় চৌধুরী এই অপারেশনটা করবেন। পারবে না,
আমার প্রেমকে তুমি কিছুতেই শেষ করে দিতে পারবে না, আমার প্রতিজ্ঞাকে তুমি ভাঙতে পারবে না। পারি কিনা? মায়ের চোখে কত গরু গাধা সোজা হয়ে যায়, আর তুই হচ্ছিস সতীর বাবা। এই কথা আমি উপরে ফেলবই ফেলবই। এত বড় সাহস, এত বড় সাহস আমি আজ বেড়ে ফেলবো। এত বড় সাহস মনে থাকে জানো? আবার পালাবার চেষ্টা করলে আবার মারবো, মারতে মারতে একেবারে মেরেই ফেলবো। খাওয়া দাওয়া বন্ধ, দিদিমণি দিদিমণি আহারে, মানুষ হইয়া মানছে রে কেউ এইভাবে মারতে পারে? কাইন্দ না দিদি বলি, কাইন্দ না, আমি তোমাকে চাকর। তাই বইলা, তাই বইলা আমার বুকখান পাথর না, মা হইয়াছে যদি চোখে জল ঝরাইতে পারে, আমি আমি চাকর হইয়া তাম গুছাই দিতে পারুম না? কি করবে তুমি নুরু? কথা কইও না, কথা কইও না, আমি আসতেছি। দিদিমণি সঞ্জয় দাদবর কাছে যাও, আমি আমি সঞ্জয় দাদবর খবর পাঠাইতেছি, যাও যাও দিদিমণি যাও।
গুঞ্জন তাই তো তোমারই হলা মজনুর বাচ্চা তোর পেয়ারে জোর আছে দেখছি বন্ধ ঘরের ভেতর থেকে তুই তোর লায়লাকে ভাগিয়ে নিয়ে এসেছিস যদি না চল 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 তোকে ঘরে আমি বন্ধ করে রাখবো এই হারামজাদাকে খতম করে দে চল 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 দাদাবাবু দাদা দাদাবাবু এবার নিশ্চয়ই তো শিক্ষা হয়েছে আর আগুন নিয়ে খেলতে যাবি না আগুন কাকে তুমি আগুন বলছো মা আগুনে যেরকম হাত পড়ে আবার সেই হাতে প্রদীপ জ্বালিয়ে তুলসীতলে পুজো দেয় তার মানে রোজিনাকে তুই ভুলতে পারবি না না মা ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় রোজিনা আমার প্রেম আমার প্রতিজ্ঞা সঞ্জয় আমার প্রতিজ্ঞার কথা তুই ভুলে গেলি তোমার প্রতিজ্ঞা ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না সেই প্রতিজ্ঞা ওরা তোর বাবাকে খুন করেছিল আজ তোকেও মারত রোজিনার সঙ্গ না ছাড়লে তোর ক্ষতি হবে ওই পরিবারের জন্য একবার আমি আমার স্বামীকে হারিয়েছি এবার এবার আমার ছেলেকে আমি হারাতে পারবো না রোজিনার সঙ্গে তোকে ছাড়তে হবে না মা এই জন্যই কি তিল তিল করে তোকে ডাক্তার করে তুলেছি আমার স্বপ্ন যদি ব্যর্থ করে দিলি তাহলে কেন ডাক্তার হলি কেন গ্রামে ফিরে এলি বল সঞ্জয় বল চুপ করে থাকিস না আজ তোকে বলতেই হবে সকলের সব স্বপ্ন ভেঙে দিয়ে তুই যদি মনে করিস মা চুপ করো আগে আমাকে চেক করতে দাও মার হার্টের অবস্থা খুব একটা ভালো নয় এখানে ভালো নার্সিংহোম নেই সিজি আর ওষুধের জন্য আমাকে কলকাতা যেতে হবে তুমি ব্যবস্থা করো ঠিক আছে দিদিমণি ইকি তোমাকে এইভাবে মেরেছে ওরা উহ কি
কি রক্ত! নিজের লোক হইয়া যারা তোমার রক্ত চড়াইছে তারা আমাদের সার্বকে দিদি বলি। আমি তো সামান্য সাকর, মারুক মারুক যত পারে মারুক, আমি আমি টু শব্দটি করুক না, কিন্তু তোমার জন্য তোমার জন্য দিদি বলি আমি সাক মারায় কই না যাবো। সঞ্জয়দাদাবুর মায়ের ওষুধ আনতে কলকাতা গেছে, আর যাওয়ার সময় হাত ধরে কইছে এই কয়দিন এই কয়দিন আমি যেন সবসময় তোর পাশে পাশে থাকি। খালি ঘরে কার সঙ্গে পিরিত করছিস রে? তাই কি লুকোচ্ছিস দেখি? ওরকম করে চেয়ে আছিস যে বড়, কি লুকোলি দেখি? দেখা বলছি দেখা। এটা তো সঞ্জয়ের ছবি, আশ্চর্য! এটা কি পাখনা গজিয়ে উড়ে এলো না? ও উল্টো পিঠে আবার চিঠি লিখেছে দেখছি, আমার প্রাণের রোগ। ওরা যত চেষ্টাই করুক তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি সিরাজকে কথা দিয়েছি, শুধু জেনে রাখো মাকে রাজি করিয়ে তোমাকে তার পুত্রবধূ করার সব ভার আমার। আমি জানি এই সাত দিন আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হবে। আমারও কষ্ট হচ্ছে রোজ, কিন্তু এও জানি গোলাপের বাগানে কাঁটা আছে, আর সেই কাঁটা সরিয়েই আমাকে গোলাপ তুলে আনতে হবে। আমার ছবিটা তোমার কাছেই দেখো, আমি জানবো আমি তোমার কাছেই আছি, আর তুমি আমার কাছেই আছো, তোমার সঞ্জয়। সাত দিনের বিরহ সইছে না, তাই ছবি পাঠিয়ে দিয়েছে, স্মৃতি করে রাখবি। এই স্মৃতি আমি নষ্ট করে দেব। আমার থেকে তাকে কি দেখছিস? এবার ছবির দিকে তাকা, তোর সঞ্জয়ের স্মৃতি। সঞ্জয় তো হিন্দু, কাফের, ওরা মরে গেলে আগুনে পোড়াতে হয়, তাই না? এবার আমি সঞ্জয়কে জ্যান্ত আগুনে পোড়াবো, দেখি এই সাত দিন তোরা কেমন করে একসঙ্গে থাকতে পারিস। সঞ্জয় পুরে আই হয়ে গেছে। তোর সঞ্জয় একেবারে পুড়ে ছাই। তা তুই এখন কি করবি? হিন্দু বিধবাদের মতো থান পরবি? তাহলে সারারা খুলে ফেলে থান পরে সংসার? আমি আবার এসে দেখে যাব। দাঁড়াও মা, জানো না মা, যেই ছবিটাকে পুড়িয়ে তুমি ছাই করে দিলে, সেই ছাই আমার শরীরের সমস্ত রক্তের ফোঁটায় মিশে
আবার ফোটা ফোটা করে ছবিটাকে নতুন করে ফুটিয়ে তুলেছে, বুঝলে মা? শুধু সাত দিন নয়, সারা জীবন এই ছবিটা আমার বুকের মধ্যে গেঁথে থাকবে। আর এটাকে যদি নষ্ট করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে হবে, আগুন জ্বালিয়ে আমাকেও পুড়িয়ে দিতে হবে। পারবে বলো মা, পারবে তো? পারবে বলো, চুপ করে থেকো না, বলো পারবে তো? সর্বনাশ, এ তুমি কি বলছো আপা? তাহলে তো, তাহলে তো এখন একটা ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, জাম্বু নেই, সিরাজ নেই, আর ওপক্ষে সঞ্জয়, সেও এখন কলকাতায়। এই তো সুবর্ণ সুযোগ। তাহলে আমি লোক লাগাই? হ্যাঁ লাগাও। আরে ইমেলের মেয়ে বলে কথা, তাও আবার দিদি ডক্টর। হ্যাঁ, ও ঘর তুমি ভালোই পাবে আপা। ভালো মন্দ যা পাই সেখানেই আমি দেব। মোট কথা, কলকাতা থেকে সঞ্জয় আর সিরাজের ফেরবার আগেই রোজিনার বিয়েটা সেরে ফেলা চাই। চাই বিয়ে? আপনি কি জবার বিয়ের কথা বলছেন? হ্যাঁ মাস্টারমশাই, আপনি ছাড়া ওর মাথার উপর আর কে আছে? আপনি তো সারা বছরই বিছানাতেই পড়ে থাকেন, থাকতে থাকতে মেয়েটার একটা গতি করে যাবেন না? সবই বুঝি বৌঠান, কিন্তু আমি যে বড় গরিব, মেয়ের বিয়েতে খরচ করার মতো টাকা পয়সা আমার নেই। আমার তো আছে, জব আমার মেয়ের মতো, আমার অতটা দায়িত্ব আছে। জবার বিয়ে সব কাজ আমার বাড়ি থেকে হবে, আপনি কিছু চিন্তা করবেন না। আমি আজই বীরিঞ্চিকে পাঠাচ্ছি ঘটকের কাছে। এটা কি হলো? মানে আসলে পাটা পিছলে গিয়ে না, মানে বুঝেছি, অন্যের জন্য আনা মালাটা আমার গলায় চলে এসেছে। নে জবা, জবা রে, খুশি তো? ঘটমশাই অনেক খুঁজে খুঁজে তো বর জোগাড় করেছে, বলেছে আমার মেয়ের মতো, যাত্রার হাতে তো দিতে পারি না। কি রে, কি ভাবছিস? চোখে জল কেন? ও বুঝেছি, সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাই না মা? তা দিস না মা, বরের ঘরে তো মেয়েদের নিজের ঘর রে। আর একজন তোর বিয়ের কথা শুনে চমকে যাবে। সঞ্জয় আমার ওষুধ আনতে কলকাতা গেছে, তো পরশু আসার জন্য টেলিফোন করেছি। এসে যখন দেখবে তোর বিয়ে একবার আকাশ থেকে পড়বে। মেয়েকে নিয়ে আসুন, লগ্নে যে বয়ে যাচ্ছে। ঠাকুরমশাই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, মানে পাত্র পাত্র এখনো আসেনি। ঠিকই। আচ্ছা দাদা, কনের বাবাকে? ওই যে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কনের বাবা? হ্যাঁ আমি কনের বাবা। কেন, কি হয়েছে? আপনার নামে একটা চিঠি আছে। চিঠি? আসছি। টসমাটা তো আমাকে দিন। হ্যাঁ দেখুন তো বৌঠান, কার চিঠি? টসমাটা নেই। শ্রদ্ধেয় মাস্টারমশাই, বিশেষ কারণে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব হলো না, আমাকে ক্ষমা করবেন। চক্রান্ত। চক্রান্ত কি বলছেন বৌঠান? আপনারই লোক পাত্র ঠিক করেছে, তাহলে চক্রান্ত হয় কি করে? বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চিত যে আমাকে অপদস্থ করার জন্য নিশ্চয়ই কেউ চক্রান্ত করেছে। কিন্তু এখন আমি, এখন আমি কি করি বলুন তো বৌঠান? মেয়েটা লগ্নভ্রষ্টা হলে
ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার বাড়িতে আমার এত বড় সম্ভ্রাস হবে আমি স্বপ্নেও ভাবিনি। বলুন বৌঠান বলুন, এই কার পাপ, কোন পাপে আজ আমার এই অবস্থা বলুন। মাস্টারমশাই, নিজে দাঁড়িয়ে থেকে জবা দিদিমণি বিয়ে দিচ্ছে। ও নাও ধরো, জবা বিয়ে তো আপনি ঠিক করেছেন, তাই বিয়েটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সে ব্যবস্থা আপনাকে কি করতে হবে। বুঝতে পারছি না কি ব্যবস্থা করবো, এত অল্প সময়ের মধ্যে কাকে ধরে আনবো? ধরে আনতে আপনাকেই হবে, উপযুক্ত পাত্র তো আপনার বাড়িতেই আছে। আপনারা কার কথা বলছেন? জানো আপনার ছেলে সঞ্জয়, তাকেই তো বলতে পারে। শুধু একটা ছেলে বিয়ে দেবে, ডাক্তারি পড়তে খরচ হয়নি? যা করার তাড়াতাড়ি করুন, লগ্নে কিন্তু বসে নেই। সবাই তো বলে আপনি নাকি দেবী মা মহিষী, তা আজ একটু মহত্ত্ব দেখান। আরে অন্যকে উপদেশ দেওয়া যায়, নিজে দেখাতে গেলে সাহস দরকার, বুকের পাটা চাই। মা মা বৌঠান, মা সঞ্জয় তুই এসেছিস বাবা, আমার আমার উঁচু মাথাটা হেঁট হয়ে যাচ্ছে সঞ্জয়, আমি আমি সকলের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি রে, লজ্জা দেখে আমাকে বাঁচাতে পারিস মাত্র তুই। দিদিমণি দিদিমণি, কি হলো, কি হয়েছে? সঞ্জয় দাদুর বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। সে কি, কেন? আর সময় নেই, তুই বিয়ের পিঁড়িতে গিয়ে বস। শিখিস অসম্ভব মা, মা এর আগে অনেকবার আমি তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি মা। আজও শুনবো না, শুনে কোনো লাভ নেই, যদি আমার প্রাণ আর মান বাঁচাতে চাস তাহলে আর দেরি করিস না, বিয়ের পিঁড়িতে গিয়ে বস শিখিস। একজনকে বাঁচাতে গিয়ে আমি আরেকজনকে শেষ করে দেব। আর ওই অসহায় মেয়েটা না বাঁচলে আমি যে শেষ হয়ে যাব সেটা একবারও ভাবছিস না। আমি আমি তো দুটো হাত ধরে বলছি বাবা, মেয়েটাকে তুই বাঁচা বাঁচা বাবা। আমাকে ক্ষমা করো মা, তোমার অনুরোধ রাখতে আমি পারবো না। কি বললি, পারবি না? ওই মেয়েটাকে তুই মালাটা তাহলে ঠিক লোকের গলাতেই পড়েছিল বল জবা, সত্যি তোর ফুলের মালার জোড় আছে রে জবা। ভাগ্যিসই ঘটকের দেখা পাত্রীর সাথে বিয়েটা ভেস্তে গেল, না হলে আমাদের জবা রানীর কপালে এমন রাজপুত্রের মতো সুন্দর বর যুক্ত করতে কি বল। আপনারা দয়া করে একটু বাইরে যান, আমার একটু একলা থাকতে দিন। সে কি রে, ভেবেছিলাম তার সারা রাত ধরে বাসর জাগবো, কিন্তু তার রাজপুত্রের তার তরই সয় না। আমরা চললাম বাবা, এবারে তোমার রাজকন্যে আর রাজপুত্র মিলে সারা রাত ধরে বকবকম করো। এই চল 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 না চল, তাড়াতাড়ি চল।
I'm sorry. আমার কাছ থেকে তোমার অনেক আশা, কিন্তু তোমার সেই আশা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয়। সঞ্জয় তার নিজের জাতের মেয়ের জবাকে বিয়ে করেছে মা, আর আমাদের কোনোদিনও মিলন হবে না মা। তুমি তো এটাই চেয়েছিলে, এবার তোমার আশা মিটেছে তো? সঞ্জয় আমার কোনোদিনও হবে না, কোনোদিনও না। সঞ্জয় কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আপনি চা খান তো? আমি চা নিয়ে আসছি, বসুন না। অবাক হয়ে গেছো না? কেন কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমার সঙ্গে? বলো, তুমি তুমি আমার স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছ। তোমার গোলাপকে তুমি মনের ফুলদানিতে সাজিয়ে রাখবে বলেছিলে না? মিথ্যাবাদী, তুমি সেই গোলাপটাকে দু হাতে পিছে শেষ করে দিয়েছ। এই করিমপুর এখন আমার কাছে নরক, তোমাদের মতো নরকে কি যারা এখানে ঘুরে বেড়াচ্ছে? আমার দম আটকে আসছে, আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতেই হবে। তোমাদের মতো জার্মানদের কাছ থেকে আমাকে পালাতেই হবে। রোজ রোজ দাঁড়াও, রোজ দাঁড়াও। সঞ্জয় শোন, যাস না। আজ আর আমাকে আটকেও না মা, তোমার মান বাঁচাতে, একটা অসহায় মেয়ের সম্মান বাঁচাতে আমি তোমাদের সব কথা শুনেছি মা। দয়া করে আজ আর আমাকে তোমরা আটকেও না মা। রোজ আমাকে ভুল বুঝে চলে গেলেও ওর কাছে আমাকে আজ যেতে হবে মা। হ্যালো দেওয়ারি, রোজ রোজ দাঁড়ো, প্লিজ প্লিজ শোনো রোজ, রোজ প্লিজ তুমি আমার কথা শোনো, আমার কথা শুনে তুমি সব বুঝতে পারবে, প্লিজ। যা বোঝার আমি বুঝেছি, তুমি আমার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছো, কিন্তু এটা করেছো নিজের জাতের মেয়ের সঙ্গে। না রোজ, তুমি প্লিজ আমার কথা শোনো। ছাড়ো, তুমি টাচবি নিউ কাভার, তুমি একটা ফ্রড, পুরুষ নামে একটা কলঙ্ক। সরে যাও।
কাঁদছিস তুই? কি হয়েছে? কে রে সঞ্জয়? এত রক্ত! রোজিনা কথা বল, রোজিনা কথা বল বোন, রোজিনা বোন। একটা ঝলমলে শাড়ি আনবি, লাল চুকচুকে। আমার অনেক দিনের সব লাল শাড়িটা পরে বিয়ের দিন হাতে ওর পাশে বসব। কি রে দাদা, আনবি তো একটা লাল শাড়ি? একবার চোখ মেলে তাকা বোন, একটিবার চোখ মেলে তাকা। দেখ দেখ, তোর জন্য আমি সব নিয়ে এসেছি। দেখ এই দেখ, এই দেখ বোন, লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি তোর জন্য। দেখ 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 বোন, এই দেখ টিকলি গয়না। এই দেখ দেখ বোন, দেখ তাকা, তোকে পরাবো আমি, তোকে নিজে হাতে সাজাবো আমি বোন। একটিবার তাকা বোন আমার দিকে। সঞ্জয়, রোজিনা আমাদের ছেড়ে চলে গেল। কেন কেন সঞ্জয়, কেন বল কেন? রোজিনার এই অবস্থার জন্য তাই আমি তুই দায়ী মানে? বীরেনজি, তুমি ঠিক জানো সঞ্জয় ওখানে গেছে? ড্রাইভার জোরে চালাও, এমএলএ কামাল হাসানের বাড়ি চল। তুই তুই জবাকে বিয়ে করেছিস? বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি জানতাম না। হঠাৎ মার শরীর খারাপ হয়, আমি বাড়ি ফিরে দেখি লাই, ড্যাম লাই, এসব তোর সাজানো চাল। তুই বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিস। সিরাজ, মামা সেদিন ঠিকই বলেছিল, তোর আমাদের শত্রু। আমি সেদিন মানতে চাইনি, কিন্তু আজ আজ তুই প্রমাণ করে দিলে যে হিন্দু কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। সিরাজ, সিরাজ তুই তুই আমাকে ভুল বুঝছিস। নাও নেভার, আমার যে বোঝার আমি বুঝে নিয়েছি। তোর জন্য আমার রোজিনা মারা গেছে। এতদিন তুই আমার বন্ধুত্ব দেখেছিস, এবার দেখবি আমার শত্রুতা। বেঈমান, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক! সিরাজ, সিরাজ শোন, বিশ্বাস দিন সঞ্জয়। সঞ্জয়, সঞ্জয়! না না, তোরা মারামারি করিস না বাবা, আমার কথা শোন। কিচ্ছু শুনবো না আমি, চলে যান। না, আমার কথা তোমাকে শুনতেই হবে। শোনো সিরাজ, সঞ্জয়ের কোনো দোষ নেই, ও শুধু আমার কথায় আমার কথায় জামাকে বিয়ে করতে রাজি হয়েছে, বিশ্বাস করো। স্টপ ইট, চুপ করুন। আই সে স্টপ টেলিং লাইস। ইয়েস, আপনি আপনি চাননি রোজিনার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হোক। আপনি সেদিন বলেছিলেন তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। মনে পড়ছে, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। সরে যান আপনি। না না, আপনার ছেলেকে ভালোবেসে আমার রোজিনা অকালে চলে গেল, আমি ওকে ছাড়ব না। চলুন, চলে যান বলছি। না মা, মা তুই আমার মার গায়ে হাত তুলেছিস, আজ আমি তোকে ছাড়ব না। Oh!
মা কথা বলো মা। ডাক্তার, ব্যাপারটা ভালো বুঝছি না। সালা নতুন এসপি এসে বড্ড তোড় শুরু করে দিয়েছে। কিন্তু এত যে মাল আসছে সেগুলো আসবে কি করে যদি কোন রকমের ফাঁস? আরে ছাড়ো ডাক্তার, এমন ভাবে আর্মস আনবো সালা এসপি কেন? ওর বাপ ও টের পাবে না। কি করে আনবে? আর রাখবেই বা কোথায়? সরকারি গুদামে থাকবে আর্মস। আর আসবে তোমার সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে। কি ব্যাপার আপনারা? আপনার মা মিসেস চৌধুরী, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? ইয়েস, কাল আপনাদের লরি ড্রাইভার তিওয়ারি রোজিনাকে লরি চাপা দেয় এবং সে আজ সকালে হেডকোয়ার্টারে এসে সারেন্ডার করে যে আপনার মায়ের নির্দেশে নাকি ওই কাজ করেছে। আর আমাকে তো আমার ডিউটি করতেই হবে। মাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন? ঠিক তাই। তাহলে জিপের বদলে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। তার মানে? মানে মার সেলিব্রাল অ্যাটাক করে প্যারালাইজড হয়ে গেছে, সেন্সলেস, কোনো কথা বলতে পারছে না। তো আমাকে তো আমার ডিউটি করতেই হবে। নিশ্চয় নিশ্চয় করবে। আমিও তো আমার ডিউটি করার জন্যই ঝড়ের বেগে গাড়ি চালিয়ে কলকাতা থেকে করিমপুর চলে এলাম। মামা, তুমি এত সব খবর পেলে কোথেকে? ওসব পরে শুনো, আগে আমার ডিউটিটা করতে দাও। এসপি সাহেব, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট শৈবাল মজুমদার, সম্পর্কে সঞ্জয়ের মামা। আমার বোনের জামিনের কাগজপত্র আমি সব রেডি করে এনেছি, প্লিজ। ঠিক আছে, আপনারা যেতে পারেন, আপনিও যান। ইয়েস স্যার। এই আপনারা চলুন। আপনার মাকে একবার দেখতে পারি? আসুন। اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله Thank you. আমি চলি। এবার নিশ্চয় বিশ্বাস হয়েছে আমার মাকে দেখার পর আমি আপনাকে মিথ্যে বলিনি। সঞ্জয় বাবু, আপনার কথা মিথ্যে না সত্যি সেটা প্রমাণ করার জন্য কি আমি আপনার মাকে দেখতে চেয়েছিলাম? মানে? দেখুন, আমি একজন খাঁটি মুসলমান, দিনে পাঁচবার নামাজ পড়ি। আজকে সারাদিন চোর ছাজদের পেছনে দৌড়তে দৌড়তে আমার নামাজ পড়া হয়নি। আপনার মাকে দেখে আমার কি মনে হয়েছিল জানেন? বেহাস্তে খুদা আমাকে বলছে, তোর সব গুণ আমি মাফ করে দিলাম আমিরুল। আমি চলি, সরি টু ডিস্টার্ব ইউ। আরে থাক থাক, তুমি কে মা? আমাদের দাদাবাবুর বউ। হ্যাঁ, সঞ্জয়ের বউ? অথচ বিয়ের খবরটা আমাকেই দেবার দরকার মনে করেনি কেউ। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তাই তোমাকে জানানো হয়নি।
নিশ্চয় জাগে, কিন্তু পরশু বিয়ে হলে আছে তোমাদের ফুলশয্যা। চার মা রোগশয্যায় পড়ে তার আবার ফুলশয্যা। বি ব্রেভ মাই বয়, জীবনে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষায় পাশ করতে গেলে দরকার মনটাকে শক্ত রাখা আর কর্তব্যটাকে স্থির রাখা। অ্যান্ড আই এম শিওর তোমার কর্তব্যটা কি সেটা তুমি নিজেই স্থির করতে পারবে। কি হলো মা, আপনার মতো দেবীর মাথায় ওরা ওরা এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিল। আমি জানি রোজিনার মৃত্যুর জন্য আমি দায়ী, আমি, আর এই কলঙ্কের বোঝা আমাকে সারাটা জীবন ধরে বইতে হবে মা। গুনাহ গুনাহ মহাপাপ, সেই পাপে তুই আমায় ছেড়ে চলে গেলি মা। আমি জানি হাজার হাজার মানুষের দীর্ঘ শ্বাস আর অভিশাপ লেগেছে, সেই অভিশাপে আজ আমি গুনেগার মহাপাপী। তুই আমাকে ক্ষমা কর মা, ক্ষমা কর। কেঁদো না আর কেঁদো না, যে আছে তার কথা তো ভাবতে হবে। সিরাজের কোনো খবর পেলে? আর খবর তো খবরের কাগজে, পুলিশের খাতায়, প্রকাশ্যে দিনের আলোয় এসে খুন করতে গিয়েছিল, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। এসপি সাহেব, আপনি এত রাত্রে এখানে? জানেন আমার মনে হচ্ছে যে এখানে কেউ এসেছিল, আপনার জিপের আওয়াজ পেয়ে পালিয়ে গেল। আমি জানি সে কে, মেঘের আড়ালে লুকিয়ে ও মেঘনাথ হয়েছে, কিন্তু জানে না আসক্তি ছিল ওর পেছনে ছুটছে। আজ অনেকক্ষণ ধরে চেস করেছিলাম, ধরতে পারলাম না, কিন্তু ধরাও পড়বেই, যেখানে লুকিয়ে থাকা আমি ওকে খুঁজে বার করবই। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন, কোনো ভয় নেই, আমি আছি, আপনি আমার ঘরে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এই চলো চলো। পুলিশ আর তোকে কতদিন বাঁচাবে রে হারামজাদা, আল্লাহর কসম আমি তোকে খতম করবই করব। ডাইরেক্টর অফ হেলথ ওর স্পেশাল অর্ডারে সঞ্জয় এই হাসপাতালে জয়েন করেছে। সাবধানে থেকো ডাক্তার, সাবধানে থেকো, ওটা একটা কাল নাগিনীর বাচ্চা, কথায় কথায় একেবারে। What is this? What is this? এটা দুধ না জল? এই অখাদ্য খাবারগুলোকে ডায়েট বলে পেশেন্টদেরকে খাওয়ানো হচ্ছে, আপনার কি চোখে দেখেন না? না চোখ থাকতো অন্ধ। কি করব ডক্টর, আমাদের যা দিতে বলে তাই দেই। কে সব দিতে বলেছে? Who is that person? আমার নাম ডক্টর অনন্ত সাহা, আমি কিছু ভুলি না। অথচ কাজের কথাটা বেমালুম ভুলে বসে আছেন, তাই না? তুমি এখানে ওয়ার্ড ছেড়ে কেন এখানে আসছো? আমি কৈফিয়ত দিতে আসিনি, নিতে এসেছি, অনন্ত সাহার অনন্তহীন ভুলের কৈফিয়ত। তুমি কি বলতে চাও? কি আমি বলতে চাই? রোগীদের বঞ্চনার কথা, ওদের অভিযোগের কথা। অভিযোগ? কিসের অভিযোগ? সরকারি টাকার নয় ছয় করার অভিযোগ। সার্জিক্যাল ওয়ার্ডে চারজন গ্যাস্ট্রিক আলসারের রোগী আছে, যাদের অপারেশনের পরে মেন ডায়েট হচ্ছে দুধ, অথচ তারা কি পাচ্ছে? দুধ মেশানো জল নয়, জল মেশানো দুধ। রোগীদের বেডশিট গুলো নোংরা ময়লা, অথচ সেইগুলোকে রোজ কেচে বদলানোর কথা, এবং তার জন্য সরকার কিছু টাকাও বরাদ্দ করেছে। আমি জানতে চাই যে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। তেরাত্তির হয়নি এখানে এসেছে, এর মধ্যে এত। হ্যাঁ,
এখনই এত কি দেখেছেন? সবে তো তেরাত্রি। আমার অভিযোগের ঠিকঠাক জবাব না পেলে সেটা হবে আপনার জীবনের কাল রাত্রি। ও হ্যাঁ, আপনার এই তিলে খচ্চর বন্ধুটিকে বলে দেবেন সেদিনকার লাঠির কথাটা কিন্তু আমি এখনো ভুলিনি। এরপর যেদিন এই হাসপাতালে আসবে খোকর দালালি করতে, সেদিন যেন পিছে একটা বস্তা বেঁধে আসে। কে মাথা কিছু ঢুকলো? তা করে কি দেখছো ডাক্তার? কাল লাগেনি বাচ্চার বিষ, এখনই ছেড়ে ফেলো, নইলে এমন ছোবল একদিন মারবে না, চোখ উল্টে টুসকে যাবে। চট করে কিছু করা যাবে না মাসুদ। কেন? ওর খুঁটিটা খুব শক্ত। ইচ্ছে শক্ত না বীরিঞ্চি কাকা, আমি যদি মায়ের সেবাই না করতে পারলাম তাহলে আর মায়ের মেয়ে কি হলাম বলো? তাই বলে ঘন্টার পর ঘন্টা এইভাবে মালিশ করলে তোমার হাতটাই যে অবশ হয়ে যাবে বৌমণি। আমি বলি কি, এবার এবার একটু বিশ্রাম নাও। বীরিঞ্চি কাকা, মার মাসাজের জন্য যে ফিজিওথেরাপিস্টকে আসতে বলেছিলাম সে কোথায়? হ্যাঁ, সে আর কতটুকু সময় থাকে, বৌমণি তাকে ছুটি দিয়ে দিয়েছে। কেন কেন আবার এসেই খালি ঘড়ি দেখতে থাকে, আধ ঘন্টার বেশি থাকে না। তুমি বলো বীরিঞ্চি কাকা, ঘড়ি দেখে কি মায়ের সেবা করা হয় কখনো? তাই আমি ওকে আসতে বারণ করে দিয়েছি। আর কে চাইয়ে? দো রুটি আর এক বাটার চিকেন। বাটার চিকেন মিলেগা নাই? মিলেগা নাই?
শাস্তির জন্য দায়ী কে জানো? কে সে? যে তিল তিল করে আমাকে নষ্ট করেছে, ষড়যন্ত্র করে আমার প্রকৃত বন্ধু প্রতাপ চৌধুরীকে খুন করেছে, যে এই গ্রামে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার আগুন জ্বালাতে চাইছে, বিদেশ থেকে চোরা পথে অস্ত্র পাচার করে আমার দেশ ভারতবর্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, আমাকে যে জনতার সেবক থেকে জনতার লুটেরায় পরিণত করেছে, সে হলো তোমার ভাই মাসু। যত দোষ নন্দ ঘোষ, তাহলে এখন আমি আপনার শত্রু? তুমি শুধু শত্রু নও, তুমি এরা শয়তান। আমি সারা দেশের কাছে চিৎকার করে বলবো, যারা জাতের কথা বলে, ধর্মের কথা বলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, হিঁদুর কানে বীজ ঢেলে মুসলমানকে যারা শত্রু তৈরি করে, মুসলমানকে ভুল বুঝে হিঁদুর মুখে ছড়ে মারে, তারা শুধু শয়তান নয়, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। বক্তৃতাটা আপনি ভালোই করেন, রেখে দিন ভোটের সময় কাজে লাগবে। তবে একটা কথা শুনে রেখে দিন, আমি যদি ফাঁসি তাহলে আপনিও কিন্তু রেহাই পাবেন না। আপনি আমাকে হারাম খোর, নাও গেট আউট, বেরিয়ে যাও বাড়ি থেকে, যাচ্ছি। লেকিন এই কাজটা আপনি ঠিক করলেন না। আমার নাম মাসু, যতটা আসল ঠিক ততটাই সুদ, এই চড়ের দামটাও আমি সুদে আসলে উসুল করে নেব। এখন কি হবে গো? যা হবার তাই হবে, পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়, আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। পণ্ডশ্রম করছে বিজনেসি কাকা, শুধু মাসাজ করলে হয় না, তার জন্য অনেক কায়দা কানুন শিখতে হয়। থেরাপিস্টের কাছ থেকে আমি সব রকম কায়দা কানুন শিখে নিয়েছি। হ্যাঁ দাদা বাবু, মা ঠাকুরের এখন নিজে নিজে ডানাতে একটু একটু তুলতে পারছে, তাই নাকি? মা, মা তোমার ডান হাতটা তোলো, মা তোলো, তোলো মা, মা এবার তোমার ডান পাটা চেষ্টা করো, চেষ্টা করো মা, আরেকটু, দেখলে তো দাদা বাবু, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, বৌবনি রাত দিন মায়ের সামনে বসে মায়ের সেবা করছে, দেখবে দেখবে দাদা বাবু মাথা গুলুন ঠিক ভালো হয়ে যাবে। কাকা আমি উপরে যাচ্ছি, দাঁড়ান। আপনি একটু বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসছি। দরকার নেই, আমি জল খাবার খেয়ে এসছি। কেঁদো না বৌবনি, কেঁদো না, চন্দ্র সূর্য যদি সত্যি হয়, যদি মাথার উপরে ভগবান থাকে, তাহলে তোমার এই ত্যাগ কখনো মিটা যাবে না, কখনো যাবে না। জানি না বিরিঞ্চি কাকা, ভগবানের কাছে শপথ করেছি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি পারবো না, আমাকে আমাকে কেউ জিততে দেবে না, আমি হেরে যাব, আমি হেরে যাব, আমি হেরে যাব। মন যা চায় তা পায় না, সব আশা পূর্ণ তো হয় না, যা চায় তা পায় না, সব আশা পূর্ণ তো হয় না, জীবনে কত মুখ কত পরিচয়, হয়
তবু মনে কেউ স্মৃতি হয়ে রয়, কারো ছোঁয়া চিরদিন দা দেখে যায়। চায় তা পায় না, সব আশা পূর্ণ তো হয় না। রাশি অভিমান বুকে নিয়ে বেদনার বোঝা শুধু যাই যে বয়ে, সুখ পাখি আর দাঁড়ে বসে না, শূন্য খাঁচায় দিন কাটে না। পূর্ণ তো হয় না, জীবনে কত মুখ কত পরিচয়, হয় তবু মনে কেউ স্মৃতি হয়ে রয়, কারো ছোঁয়া চিরদিন দা দেখে যায়। বলো কমলার মা, আমাদের বৌদিমণি সাক্ষাৎ লক্ষ্মী, মা ঠাকুরের জন্য রাত দিন কি সেবাটাই না করছে। শান্তাম, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। কেন, আমি ভুলটা কি বলেছি? এ হলো গোড়া কেটে আগে জল দেওয়া, বুঝেছিস? ওরা মা দীক্ষিত আমি অনেক দেখেছি। আহা, অমন করে বলছো কেন? বৌদিমণি শুনতে পেলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমি ভয় পাই না। তোদের ওই সোহাগের বৌদিমণি একটা অলক্ষ্মী অপয়া, মাটাকেও খেয়েছে, এবারে শাশুড়িটাকেও খাবে। ওরা খুব মেয়ে ছেলের মুখ দেখাও পা। স্বামী যার থেকে মুখ ফেরায় না, তার উচিত বিষ খেয়ে মরা। কমলার মা। কি দাদা বাবু? যার সম্পর্কে কথাগুলো বললে ভুলে যেও না, সে কিন্তু এই বাড়ির বউ, এই বাড়িতে তার একটা সম্মান আছে। আমি চাই না যে ভবিষ্যতে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো তুমি বলো। যাও।
থাকতো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো রোজেনার মৃত্যুর বদলা আমি নেবই, কেতো না। তুই এই অবস্থায় আছিস আমি তো ভাবতেই পারছি না রে। কিন্তু বাবা আমার কাছে তো টাকা নেই, তুই এক কাজ কর, তুই বরং তোর ঠিকানাটা দিয়ে যা, আমি তোর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা, এই এই কাগজটাতে আমার ঠিকানা সব লেখা আছে, কিন্তু মা বিশ্বস্ত কাউকে পাঠিও। আচ্ছা আমি চলি। আচ্ছা বহুত খুব বহুত খুব। আপা অভিনয়টা তুমি ভালোই করেছো, আমাদের এই সিরাজ বুঝতেই পারি, দেখি দেখি দেখি, এটা তোমার ফলস গান না। দেখে উইলের কোনো ব্যবস্থা করলে? না রে, মানুষটার মনের যা অবস্থা তাতে বলতে সাহস পাচ্ছি। ও আচ্ছা, আমার মনের অবস্থা তো একবার বুঝতে পারছো না। শোনো, দু চার দিন বাদে আবার আমি আসব, সব ব্যবস্থা পাকা করে রাখবে, বুঝেছো? চলি এখন। কাগজটা দিয়ে যা। না এটা আমার কাছেই থাক। ওটা দিয়ে তুই কি করবি? ওহো আপা, ভাগ্নেটা আমার না খেতে পেয়ে মারা যাচ্ছে, মামা হয়ে আমি কিছুটা সহ্য করতে পারি। দেখো আপা, আমার নাম মাসুদ, আমার ভাইয়ের এটা যতই কালো হোক না কেন, ভেতরটা কিন্তু একেবারে সাদা, যেন খাঁটি দুধ। এক্সেলেন্ট, এত অল্প সময়ের মধ্যে এরকম ডেভেলপমেন্ট তো ভাবাই যায় না। সবই আপনার জন্য। ভুল সঞ্জয় ভুল, আমি তোমার মাকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেছি ঠিকই, কিন্তু বৌমার সেবা ছাড়া তোমার মা এতটা ইম্প্রুভ করতো না, সমস্ত ক্রেডিট কিন্তু বৌমার। বৌমা কোথায়? বৌমা? বৌমণি? বৌমণি তো স্নান করে মন্দিরে পুজো দিতে গেছে। বাহ, শুনেও শান্তি, আজকাল তো এসব কথা উঠেই গেছে। আচ্ছা চলি সঞ্জয়, তোমার সাথে ফোনে কথা হবে। আসি, আপনি তখন অনেকটা ভালো হয়ে গেছেন, আর কোনো চিন্তা নেই। আচ্ছা নমস্কার, আসুন স্যার, চলো। থাক থাক, তোমাদের এগোতে হবে সঞ্জয়, আমি তাহলে চলি। তোমার মা কেমন থাকে খবর দিও, কেমন? থ্যাংক ইউ স্যার। এই নিন ডাক্তারবাবু। বেঞ্চি কাকা, তোমাদের বৌমণি কি রোজই ভাবে স্নান করে পুজো দিতে যায়? বারে মা ঠাকুরনের জন্য বৌমণির ব্রত আছে না, তাই রোজই মায়ের মন্দিরে বৌমণি পুজো দিতে যায়। মা, মা গো, তুমি আমার শাশুড়ি মাকে ভালো করে দাও মা, আমার অপয়া অলক্ষী বদনাম ঘুচিয়ে দাও মা। আমি তো তোমার পূজোর দিনে জন্মেছি, তাই তো আমার নাম জবা, আর এই জবা ফুলেই তো তোমার পূজো হয় মা, আর তুমি তোমার জবার ডাক শুনতে পাও না মা। তুমি তো মা, তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে মা। আজ আমি তোমার কাছে মানত করছি মা, যেদিন আমার মা কথা বলতে পারবে সেদিন আমি আমার বুক চিরে রক্ত দিয়ে তোমার পুজো দেব মা। এ তোমার 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 জবার শপথ মা, তোমার জবার প্রতিজ্ঞা। দাঁড়াও, রোজ এই অবেলায় স্নান করছো, যদি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয় কি হবে? আমার কিছু হবে না, মেয়েদের প্রাণ তো কই মাছের মতো, অত সহজে তারা মরে না। আর তাছাড়া আমার স্বামী আর শাশুড়ির মঙ্গল কামনায় ব্রত পালনে যদি আমার আমার যদি মরণও হয় তাহলে সেটা হবে সুখের মরণ, অজন্মে সিঁথিতে সিঁদুর নিয়ে মরতে পারে। বলুন জবা, আপনি বলুন না কি হবে আমার বেঁচে থেকে, কিসের আশা আমি বেঁচে থাকব? বলুন বলুন না, চুপ করে আছেন কেন, বলুন বলুন না বলুন না বলুন না। আমি শয়তান আর এই কেউটের বাচ্চাটা ভগবান, তাই না? অনন্ত মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো।
যে তোমাকে শয়তান বানিয়ে সাসপেন্ড করানো, তোমার চেয়ার দখল করলো, আর এমও বানালো নিজেকে, তার উপর বদলা নেবার চেষ্টা করো। দাঁড়ো, চন্ডুকে খবর দে। আচ্ছন, কি করতে হবে শোন। পাতা ঢুকেছে, বুঝতে পেরেছি সব, কি করতে হবে বলতে হবে না ওস্তাদ, সব খবরের মধ্যে ঢুকে গেছে। চিন্তা ভুল করবি না তো? একদম না, হাসপাতালে নতুন আরএমও সঞ্জয় চৌধুরী। ইয়েস, হাসপাতালে নতুন আরএমও সঞ্জয় চৌধুরী। কি ব্যাপার, তোমরা গাড়ি থামালে কেন? আমাদের এক বন্ধু খুব অসুস্থ, প্লিজ আপনি একটু হাসপাতালে নিয়ে যাবেন। কোথায় তোমাদের বন্ধু? ওই যে শুয়ে আছে। চলো দেখছি, চলুন চলুন। তোমরা চাপ চালা, এবার তোর ভাবলীলা শেষ। বল তোকে কে পাঠিয়েছিল? আমার গাড়িতে টাইম বোম ফিট করেছিল কে? সিরাজ, মাসুদ, অনন্ত শাহ। গাড়ি ফাটলো তবু সঞ্জয় বেঁচে রইল, কি করে বলতো? বল আমি কি করবো? সালা গাড়ি থেকে নামিয়ে অন্য একটা পার্টি ওকে খেলাতে শুরু করলো, ও যদি গাড়িতে থাকতো সালা নিঘাত মরত। এটা কে সেই পার্টি যে আমার এত বড় খেলাটা বানচাল করে দিল? তোমায় দিয়ে কিছু হবে না মাসুদ, মুখেই বড় বড় কথা, কাজের বেলা লবডঙ্কা। তুমি আমাকে এখনো চেনো নি ডাক্তার? আমার নাম মাসুদ, যতটা আসল তার ততটাই সুদ। আরে থামো থামো, বুগনি বুগনি, এবার বলো এটি ছেড়ে কাশো তো? কাশবো কাশবো নিশ্চয়ই কাশবো ডাক্তার, তবে এখানে নয়, কলকাতায় গিয়ে আমি কাশবো, কারণ সিরাজের ঠিকানাটা আমার হাতের মধ্যে। ওর একটা ব্যবস্থা করি, তারপর গলা ঝেড়ে কাশবো। ¶¶
দাঁড়াও, রোজ এই অবেলায় স্নান করছো, যদি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয় কি হবে? আমার কিছু হবে না, মেয়েদের প্রাণ তো কই মাছের মতো, অত সহজে তারা মরে না। আর তাছাড়া আমার স্বামী আর শাশুড়ির মঙ্গল কামনায় ব্রত পালনে যদি আমার আমার যদি মরণও হয় তাহলে সেটা হবে সুখের মরণ। সেদিন নিয়ে মরতে পারে বলুন, আপনি বলুন না কি হবে আমার বেঁচে থেকে, কিসের আশা আমি বেঁচে থাকবো? বলুন বলুন না, চুপ করে আছেন কেন? বলুন বলুন না, বলুন না, বলুন বলুন না, বলুন না। আমাকে যেতে দিন মা, আজ কথা বলেছে আমাকে, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি। মা তুমি কথা বলতে পারছো? মা মা কথা বলতে পারছো? আরেকবার বলো মা, আরেকবার বলো। সঞ্জয় আমার বৌমাকে ডেকে আন, আমার বৌমাকে ডেকে আন। ভুলে দিয়েছ আমার প্রতিজ্ঞা, আর পূর্ণ করেছো তুমি তোমার নিজের প্রতিজ্ঞা। আপনি খুশি হয়েছেন তো? না, একদম নয়। এই মুখটা দিয়ে যখন তুমি বলবে তখন আমি খুশি হব। তুমি বলবে না? ভাবিনি এমন দিন আসবে,
স্বপ্নে আসি তোমার এত কাছাকাছি, শুয়ে বলো তুমি কাছে থাকবে সজনি ও সজনি। আমাদের এই করিমপুরের হাসপাতালে আসলি দাওয়ায়ের বদলি বিষাক জাল দাওয়ায় পৌঁছে যাবে। হ্যাঁ, শো শো হিন্দু মুসলমানের বাচ্চা ও জাল দাওয়ায় খেয়ে বিলকুল খতম হয়ে যাবে। হ্যাঁ, আর তখন সব দোষ পড়বে একে উটের বাচ্চা ডক্টর সঞ্জয় চৌধুরীর। এবার দাঙ্গা বাঁধবে, সব গুলিয়ে দেব, তারপরে খোলা জলে দু হাতে লুটবো, লুটে নেব, বুঝলে ডাক্তার অনন্ত, লুটে নেব। নমস্তে ডাক্তার সাহেব, সালাম মাসুদ ভাই। তুমি
जेल में था। हाँ था, लेकिन पलाते होलो। बीवी बच्चा बहुत बीमार अच्छे मसूद भाई। आज के हमारे रुपया चाहिए रुपया 50,000। पता करो, अभी कुछ नहीं दे पाऊंगा। क्यों नहीं? जखन जा हुकुम करे चेन कुत्ता का माफी करे दिए ची। फातिमा के अपनी रेप कर लेन, ताई खत्म करे तार लास्ट माटी चपा दिए। क्यों जानते हो परी? बेचारा की दोष करे ची? वही मास्टर लेर की जवा के जे शादी करते आस ची, जानेर भाई देखिए ताके भागी दिए ची। अपनार कथा है, वही एमएलए साहेबेर लड़की रोजिना के लड़ी चपा दिए ची। असद भाई, आज हमार रुपया चाहिए, जरूर चाहिए। हंसते 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 तिवारी, हंसते। अभी रुपया पाबी, जरूर पाबी। তার আগে তোকে একটা শেষ কাজ করতে হবে। এবারে রোজিনা গেছে, বাকি আছে সিরাজ আর রাব্বা। ওরা গেলেই সারে সম্পত্তি আমার। সিরাজের পাতা লাগাতেই তো আমি এখানে এসেছি। ওর ভার আমার। তুই শুধু বিএমএলএ কামাল হাসানের লাশটা পেলে দে। আরাম খবর, তোর লাশটা ফেলে কুত্তা দিয়ে খাওয়াবো রে। রাজা শিশু অনেক খেয়েছিস তুই, শেষ করে দেব। তিওয়ারী, তুমি আবার এর মাঝে আসতে গেলে কেন? আমি আপনার অনেক ক্ষতি করেছি সিরাজ ভাই, তাই আজ একটা ভালো কাজ করে গেলাম। সিরাজ, আমি তোমাকে চিনতে ভুল করিনি, আর আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটা কথা বলতে পারেন এসপি সাহেব, পুলিশ কেন সবসময় দোষীকে ছেড়ে নির্দোষকে ধরে? তার বিচার আদালত করবে, আর সেই সত্যটাকে আদালতে পৌঁছে দেওয়ার জন্য কিছু মানুষকে তো জেলের বাইরে থাকতেই হবে, তাই না? শাট আপ, জানছে হ্যান্ডকাপ নিয়ে আসো। এসপি সাহেব, অর্ডার দেন। সেন্টিতে বলুন যেন রাইফেল ফেলে দেয়। বলুন জজ, রিভলভারটা আমার হাতে ফেরত দাও, আর তুমি ধরা দাও। দেব আপনার রিভলভার, আমি আপনাকে ফিরিয়ে দেব। কিন্তু স্পেশাল আমার চেয়ে অনেক কাজ, হাজার হাজার শিশুকে বাঁচাতে হবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বন্ধ করতে হবে। আমাকে যে করিমপুর যেতেই হবে। আপনি সেখানে আসবেন, আপনার রিভলভার সেখানে, আমি আপনাকে ফিরিয়ে দেব। এসপি স্যার, একটু দাঁড়ান। কে তুমি? আমি তিওয়ারি। এসপি স্যার, সিরাজ বেকসুর। আজ আমি আমাকে সব বলবো এসপি স্যার, সব বলবো। চলো শুন সিরাজ, তুই? ইয়েস, আমি। আমার সঙ্গে তো শত্রুতা আছে বলে তুই এতগুলো শিশু সর্বনাশ করলি? এই সর্বনাশ নয় রে সঞ্জয়, এসব বিষাক্ত ওষুধ। ওই মাসুদ আর অন্তঃসা ষড়যন্ত্র করে এই ওষুধ ঢুকিয়েছে হাসপাতালে। বাজে কথা, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। সঞ্জয়, আল্লাহর দিব্যি, আজ আমি সব জানতে পেরেছি। রোজিনাকে খুন করেছে মাসুদ, কাল রাত্রেও তিওয়ারিকে খুন করেছে, আর আজ এই ভেজাল ওষুধ দিয়ে, এই বিষাক্ত ওষুধ দিয়ে ও হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আমি তোকে ভুল বুঝেছিলাম সঞ্জয়, কিন্তু বিশ্বাস কর, আজ আমার সব ভুল ভেঙে গেছে। তোরা আমার মধ্যে সম্পর্ক খারাপ করেছে। ওই মাসুদ কোথায়? ওই মাসুদ, ওই জানোয়ারটাকে যদি একবার হাতের কাছে পায়। ডাক্তার, ডাক্তার, মাসুদ তো তোমার সামনে নেই। মাসুদ এখানে। আমি জানতাম, আমি জানতাম যে আমার সিরাজ বেটা এই গালতিটাই করবে। যে দাওয়াইটা ফেলে দিয়েছে না,
ওটাই ছিল আসলি দাওয়ায়। আর জাল দাওয়ায় নেপালের হাতে আছে এখানে। এখন এই জাল দাওয়াইটা তুমি বাচ্চাদেরকে খাওয়াবে? না, কিছুতেই না। কিছুতেই না। তাহলে এই বাচ্চাটা ওর মাটা মরবে। শয়তান, ওই দুধের বাচ্চাটা কি করেছে? না 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 না, বাচ্চাটা কেন দোষ করবে? দোষ তো করেছিস তোরা দুটো কামিনার বাচ্চা। তোদের দুজনের দোষে এই বাচ্চাটা মরবে। রিমোট টিপলে গাড়ি শুধু সব বাচ্চা উড়ে যাবে। সাবাস মশাই, সাবাস।
জানি আবার ভাষাতেও জানি আজ তোকে আমি ফাঁসাবো তারপরে আমি একা যাবো না রে ডাইনি তোকেও সঙ্গে নিয়ে যাব
বাবা দেখো সঞ্জয় আমাকে রক্ত দিচ্ছে। হ্যাঁ, হিন্দু রক্ত মুসলমানের শরীরে ঢুকছে, এটা দেখে ধর্মান্ধ ঘোড়াদের চোখ হয়তো কপালে উঠবে। তুই তো আমরা জানি যে এই ভারতবর্ষ আমাদের মা, আর হিন্দু আর মুসলমান তার দুই আদরের সন্তান। আমরা যেমন রবি ঠাকুরকে পুজো করি, তেমনি কাজী নজরুল ইসলামের পায়ে মাথা ঠাকাই। তাই আর সঞ্জয়, যে রক্ত তোমার শরীরে ঢুকছে সেটা এক ভাইয়ের রক্ত আর এক ভাইয়ের রক্তে মিশে জাত ধর্ম এসব ঠুনকো দেয়ালগুলোকে ভেঙে দিচ্ছে। সিরাজ ঠিকই বলেছেন, আমরা জানি রক্তের গ্রুপ আছে, কিন্তু রক্তের কোনো জাত নেই। তাই রামের রক্ত রহিমের শরীরে গিয়ে ওদের দুজনের বন্ধুত্বকে আরো শক্ত করে তুলেছে। সঞ্জয়, সিরাজের হাতটা শক্ত করে ধর তো। ধর। এবার সবাই দেখুক, হিন্দু আর মুসলমান চিরদিন একে অন্যের বন্ধু। এই বন্ধুত্বকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, আমাদের মানবিক প্রেম, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। জেগে নাকি স্বপ্নে আসি, তোমার তো কাছাকাছি, ছুঁয়ে বলো তো।